দেখা যাচ্ছে না মোটরসাইকেল চালায়। তো এখানে এই পাখিটা রাস্তা পাশ থেকে উড়ে আসে, আবার পায়ের মধ্যে লাগে, বাম্পারে লাগে না, আমার পায়ে লাগছে। তো আমি প্রথমে ভাবলাম কেউ বুঝি কোনো ঢিল মারছে, আমি মোটরসাইকেল ব্যাক করে আসার পরে দেখলাম এটা পাখি না, এটা পাখি আপা। আমি মনে করছি কি কেউ বুঝি ইট মারছে, এই জন্য আমি আবার ঘুরে আসছি যে কী ব্যাপার কী হইলো। পরে আসছি পাখিটা রাস্তার মধ্যে পড়ে গেছে, মানে এটা হচ্ছে একদম খুব নিচ দিয়ে আইসা আমার পায়ের মধ্যে লাগছে। মোটরসাইকেল চালা যাচ্ছিলাম না, পায়ের মধ্যে আমি পায়ে দেখলাম যে মানিটার কিছু না, এটা ছেড়ে দেওয়া যায় না, এই পাশে ছেড়ে দিই। হ্যাঁ আপনি পালবেন কেমনি, এটা তো সংসার আছে, কাচ্চা বাচ্চা আছে, আছে না, আপনি যে জবাই করে খাই বলবেন আরেক ঝামেলা। হ্যাঁ এটা শালিক না তো মনে হয়, কি পাখি এটা, এটা খুব অসুস্থ হয়েছে বুঝছেন, এটা একটু রেস্ট ব্রেক দিলে ঠিক আছে, আপনাকে জবাই করে খাই না কিন্তু, এটা আর এটা পালবেন, খালি একটা পাখি আপনি পালবেন কেমনে। মোটামুটি মাটি থেকে 3 ফুট উপর দিয়ে আইসা এই আমার পায়ের মধ্যে লাগছে, মোটরসাইকেল নিচে পড়তো, আমার পায়ে বাড়ি খাইছে, খুব বাড়ি খাইছে, বাড়ি খেয়ে পড়ে গেছে। ঠিক আছে আমি ভাবছি কেউ যে ইট ইট মারছে কিনা, ঠিক আছে। হ্যাঁ